করোনা নিয়ন্ত্রণে আগের মতোই পদক্ষেপ নিতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এজন্য দেশবাসীর সহযোগিতা চেয়েছেন। সকালে জাতীয় সংসদ ভবনে শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সেই সাথে মাস্ক পরা এবং কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন আহমেদ পিপুল। আমাদের 29শে মার্চ, 30শে মার্চ, 31শে মার্চ এমন দ্রুত বেড়ে গেছে যেটা চিন্তাও করা যায় না। আসলে আমরা যেহেতু ভ্যাকসিন দেওয়া শুরু করেছি বলে বোধহয় মানুষের মাঝে একটা মানে বিশ্বাস জেগে গেছে। আমি কিন্তু মাননীয় স্পিকার বারবার বলছিলাম যে ভ্যাকসিন নিলেও সাবধানে থাকতে হবে, স্বাস্থ্যবিধিগুলি মেনে চলতে হবে, এবং এই স্বাস্থ্যবিধি মানাটা কিন্তু বন্ধ হয়েছে। এবং আমরা যেটা একটা হিসাব করে দেখেছি, যতগুলি বড় বড় বিয়ের অনুষ্ঠান এবং যারাই বিয়ে বাড়িতে গেছে ফিরে এসে তাদের অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত। হঠাৎ করেই করোনা কেন বেড়ে গেল তার কারণ জানিয়ে করোনা নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপ এবং এই মহামারী প্রতিরোধে কী করণীয় তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রথমে করোনা ভাইরাস যখন দেখা গেল, যেভাবে আমরা সব কিছু নিয়ন্ত্রণে করেছিলাম, আমরা সেইভাবেই আবার আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। ইতিমধ্যে কিছু নির্দেশনা আমরা দিয়েছি এবং ধীরে ধীরে আমরা চেষ্টা করে যাচ্ছি এটাকে নিয়ন্ত্রণে আনতে, কিন্তু সেই ক্ষেত্রে জনগণের সহযোগিতা দরকার। কিভাবে কোন উপায়ে করোনা নিয়ন্ত্রণ করা যেতে পারে সে ব্যাপারেও পরামর্শ দেন সরকার প্রধান। আমি সবাইকে অনুরোধ করবো, সবাই মাস্ক পরে থাকবেন, আর হচ্ছে নাকে ভাপ নেওয়া, একটু গরম পানি, যেটা ভাপ তোলা গরম পানি, যে ভাপ আসে তো ওই গরম পানিটা ওটার উপরে একটু মুখটা রেখে তরকারি একটা কাপড় দিয়ে বা তোয়ালে দিয়ে বা একটা গামছা দিয়ে মাথাটা ঢেকে গরম পানিটা নিয়ে গরম পানির ভাপটা নিঃশ্বাসে নিলে পরে ওটা নাকের ভিতরে একেবারে সাইনাস পর্যন্ত, কারণ আমি খুব আগে সাইনাসে সবসময় ভুগতাম বলে এই ভাপ নেওয়াটা আমারও একটা অভ্যাস ছিল। কাজে এই ভাপটা নিলে পরে তখন এই যে জার্মটা যেটা নাকের যেখান থেকে পরীক্ষা করার জন্য এটা বের করা হয় তো ওই জায়গাটা পৌঁছাবে এবং এটাকে দুর্বল করে ফেলবে অথবা এটাকে শেষ করে দেবে। সিলেট 3 আসনের সংসদ সদস্য মাহমুদুসসামাদ চৌধুরীর মৃত্যুতে সংসদের শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পরে মাহমুদুসসামাদ চৌধুরী ছাড়াও এইচটি ইমাম, মওদুদ আহমেদ ও আতিকুল্লাহ খান মাসুদ সহ নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন সংসদ সদস্যরা। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা।